বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আজ 5 জুন 2021 চন্দ্র আজ অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির জোডিয়াকের শেষ রাশিতে এবং শেষ নক্ষত্রে, এবং চন্দ্র আজ বুধের নক্ষত্রে রেবতীতে অবস্থান করছে এবং রেবতীর অধিপতি বুধ, সে বর্তমানে বক্রী অবস্থায় বুধাদিত্য যোগ, বুধ রাহু যোগ, এই যোগ দুটির মধ্যে অবস্থান করছে। প্রথমেই ডেটাটা আমাদের ইন্ডিকেট করছে বুধ একা বা নিউট্রাল ফল এখানে দিচ্ছে না, আজকে বুধ চন্দ্র রাহু সূর্য এদের প্রভাবাধীন হয়ে ফল দেবে। তাই প্রথম আমি যে প্রেডিকশানটা করব সেটা জেনারেল প্রেডিকশান এবং ইম্পর্টেন্ট প্রেডিকশান, এখানে রাশি লগ্নের দরকার নেই, এখানে ডেট অফ বার্থের দরকার নেই, এখানে কিন্তু মূল বিষয়গুলো আজকে সারাদিনে তুলে ধরব। প্রথম এই বিষয়টা প্রেডিকশানটা আগে মনোযোগ সহকারে শুনুন, এটাই আজকে সারাদিনের মূল প্রেডিকশান, আমি রাশি লগ্নের দু এক কথা অবশ্যই বলবো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটা আমি একবার রিপিট করে দিলাম। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র রাশিচক্রের শেষ রাশিতে এবং শেষ নক্ষত্রে অবস্থান করছে, এবং এই রেবতী নক্ষত্রের যে সিম্বল সেটা যদি দেখেন খানিকটা মীন রাশির মতোই দেখতে, কিন্তু একটি মাছকে কল্পনা করা হয়েছে, গভীর চিন্তাধারা, ডিপ থটস, এবং অবশ্যই চিন্তাধারার অনেক উচ্চমানের এদের যে প্রগতি এটা কিন্তু আমরা এই সিম্বলাইজেশন থেকে দেখতে পাই, যেটাকে আমরা গভীর জলের মাছ হিসেবে কল্পনা করি। তো প্রথমেই আমি এ কথাটাই বলবো আজকে রেবতী নক্ষত্র এবং চন্দ্রবুধের কানেকশানে আজকের দিনে কিছু কমন বিষয় কিন্তু ভালো যাবে, যেমন যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, সায়েন্স নিয়ে চর্চা করছেন, লগ্ন রাশি যাই হোক না কেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। যারা পড়াশোনার বিষয়ে কোনো উদ্যোগী, কোনো কিছু কোর্স করতে চাইছেন, কিছু অনলাইনে কিছু কোর্স করতে চাইছেন, কিছু পড়াশোনার বিষয়ে জানার চেষ্টা করছেন, এগুলোতে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করতে পারে এই রেবতী নক্ষত্র, সেটা আপনার লগ্ন রাশি যাই হোক না কেন। বিজ্ঞান বিভাগ, যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ, গবেষণা ভিত্তিক কোনো কাজ, এগুলোতে কিন্তু দুর্দান্ত ভালো পারফর্ম করবে এই রেবতী নক্ষত্র। এছাড়া আমি এটুকু বলতে পারি যে বুধ এবং চন্দ্রের যে কম্বিনেশান এবং বর্তমানে বুধাদিত্য যোগ চলছে, জন্মছকে যাদের বুধাদিত্য যোগ আছে এবং যারা চটপট যে কোনো ডিসিশান নিতে পারেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ফলদায়ী হতে চলেছে, এবং অবশ্যই তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কার্যকরী হতে চলেছে। অনুরূপভাবে বিপরীত ধর্মী একটা রেজাল্ট পাচ্ছি যেহেতু বুধ বক্রী হয়ে আছে, যাদের সিদ্ধান্ত নিতে খুব দেরি হয় বা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়, এটা নেবেন না, ওটা নেবেন না, ওটা হতে হতে সব জিনিসপত্র বিক্রি হয়ে গেল, এরকম ধরনের ঘটনা তাদের ক্ষেত্রে কিন্তু সেই উইকনেসটাও আজকের দিনে প্রকট হবে, কারণ বুধ আজকে চন্দ্রের সঙ্গে যুক্ত এবং বুধ বক্রী। বুধ আমাদের বাক চাতুরতাকে রিপ্রেজেন্ট করে, বুধ আমাদের কমিউনিকেশান স্কিলকে রিপ্রেজেন্ট করে, তো স্বভাবতই যেখানে বাক্য প্রয়োগ করতে হয় সেটা সেলস হতে পারে, মার্কেটিং হতে পারে, সেটা কোনো কল সেন্টার হতে পারে, সেটা কোনো কোম্পানির ফ্রন্ট ডোর হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু পারফরমেন্স ভালো থাকবে। যারা লেকচারার, যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বুধ যেহেতু সংযোগ দেয়, তো কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশান, তো এই জায়গাটা কিন্তু দুটোরই একটা তালমিল থাকবে, তো অনলাইন ফ্রড চক্র, ভুয়ো জালিয়াতি চক্র, যেরকম হয় আর কি অ্যাপের ফাঁদ পাতে যেরকম চোরেরা, তো সেই জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভ থাকছে, আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে আজকে, যেহেতু দ্বাদশ ঘরে কানেকশান একটু খরচ বৃদ্ধি বা টাকা লস এই জায়গা থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। কমন হেলথ ডিজিজের মধ্যে জলবাহিত রোগ, অ্যালার্জিটিক সমস্যা, অ্যাজমা পেশেন্ট বা শ্বাসকষ্টজনিত পেশেন্টদের ক্ষেত্রে কিছু সমস্যা, যারা অল্পেতে টেনশান করেন, যাদের দেখবেন অল্পেতে ঘাম ঝরে যায়, গা হাত পা কোনো কারণে টেনশানে কাঁপে, এই ধরনের বিষয়গুলো হয় সেগুলো কিন্তু আজকের দিনে কিন্তু কিছুটা বাড়তে পারে। ফিকেল মাইন্ডনেস, সিলি মিস্টেক, কোথায় জিনিসপত্র রেখেছেন খুঁজে পাচ্ছেন না, লেখার ক্ষেত্রে রান্নাবান্নার ক্ষেত্রে সামান্য ভুল হয়ে গেল, এগুলো কিন্তু আজকের দিনে খুব কমন ফ্যাক্টর হতে পারে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো জিনিসপত্র পড়ার ক্ষেত্রে সেকেন্ড বার একবার পড়ে নিই, রিকল করতে একটু সমস্যা হতে পারে, ভুলে গেছেন, জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আমি গতদিন বুধের বিষয় নিয়ে অনেক কিছু এরকম বলেছিলাম, তো বুধাদিত্য যেহেতু যোগ চলছে বুধের নক্ষত্রে আমি আবারও একই কথাই বলবো যে আগুন ইলেকট্রিকের যাদের সমস্যা আছে অবশ্যই সতর্ক থাকবেন আজকে সারাদিন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, প্রফেশনের দিক থেকে টিচিং প্রফেশনে যারা যুক্ত আছেন, সরকারি বেসরকারি বোধ এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে।
এবং যারা জন্মস্থান থেকে দূরে বৈদেশিক কাজে যুক্ত আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বাচাল ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি কথা বলার প্রবণতা থাকতে পারে, এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। যারা খুব বকবক করেন, কথা বলেই যাচ্ছে এই ধরনের বিষয়গুলো হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে যেহেতু বুধ আমাদের তর্ক বিতর্ক যাবতীয় এগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোভার্সিয়াল টপিক যেখানে তর্ক আছে, যেখানে বিতর্ক আছে, যেখানে সমস্যা তৈরি হবে তর্ক বিতর্কে, এইগুলো কিন্তু এড়িয়ে চলুন। তাতে সময় নষ্ট, কাজপণ্ড, ঝগড়াঝাটি, অশান্তি, মানসিক অস্থিরতা এগুলো কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে বাড়তে পারে। আমি মীন লগ্ন মীন রাশির যে রেবতী নক্ষত্র তাকে আমি একটু আগে বলছিলাম তার ধরন সম্পর্কে, আধ্যাত্মিক ক্রিয়াকাজ, গুরুর সান্নিধ্য, কোনো ধ্যান যোগ, এতে কিন্তু রেবতী নক্ষত্র দুর্দান্ত ভালো পারফর্ম করে। এ বিষয়ে যারা আগ্রহী, এ বিষয়ে যারা চেষ্টা করছেন, সচেষ্ট ব্যক্তি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আপনারা নতুন কিছু কাজ এই বিষয়ে কিন্তু করতে পারেন। অবশ্যই আমার আজকের দিনে মেন যে ট্যাগলাইনের বিষয় সেখানে কিন্তু আমি এটুকু বলবো, মনের ওপর প্রভাবটা বেশি আজকে সারাদিনে যে কোনো ক্ষেত্রেই, তাই ঠান্ডা মাথায় ধীর স্থির চিত্তে সময় নিয়ে কাজ করলে অনেক কিছু ভুলভ্রান্তি আপনি এড়িয়ে চলতে পারবেন। আমি লগ্নরাশি আলোচনা শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই সম্ভব। তার জন্য যেটা করতে হবে, আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেই কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলবেন। একদম ভাববেন না যে ফোনে কথা মানে দু এক কথা, অল্প কথা, ফোনে কথা মানে বিস্তারিত আলোচনা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, ডিটেল আলোচনা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে, আর যেটা আপনার জন্য সন্তোষজনক হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। আমরা মাসিক রাশিফল পরপর আপলোড করছি, এই ভিডিওর আপনারা আগে পরে বৃশ্চিক থেকে বাকি আছে, বৃশ্চিকটা পেয়ে যাবেন, ধনু, মকর, কুম্ভ এইভাবে কিন্তু পরপর পেয়ে যাবেন। আমি মঙ্গল এবং শনির যে ট্রানজিটের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন যারা এখন অবধি দেখেননি, 20 জুলাই অবধি চলবে। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পান। আমাদের ইনস্টাগ্রাম পেজ অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফলো করে রাখবেন। আমরা শুরু করছি এবার লগ্নরাশিভিত্তিক আলোচনা। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে দ্বাদশ এবং বুধের কানেকশান, একটু খরচ আজকের দিনে বাড়বে, অনলাইনে কাজকর্ম ক্ষেত্রে কিছু বিঘ্নতা আসতে পারে, তবে পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিছু বিষয়ে পাওনা গণ্ডা আজকের দিনে পেয়ে যাবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং বৈদেশিক ক্রিয়াকর্মের সফলতা লাভে যোগ আছে। মন খুব একটা ভালো যাবে না, একটু বিক্ষিপ্ত হতে পারে, চিন্তাধারা মনের ভেতরে কিছুটা নেগেটিভ আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। এডুকেশনের ক্ষেত্রে আলসি ডেভেলপ করতে পারে, তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যোগাযোগ আছে হরোস্কোপে, অনলাইনের কাজকর্মগুলো, পড়াশোনা বা ইত্যাদি যেগুলো চলছে সেগুলো চলবে ভালোভাবে, তাতে কোনো সমস্যা নেই। কম্পিটিটিভ কিছু থাকলে সেই বিষয়ে একটু ভেবেচিন্তে বা মাথা ঠান্ডা করে অ্যাটেন্ড করবেন, সেটা মাথায় রাখবেন। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে যাদের জন্মছকে বুধাদিত্য যোগ আছে একটু তর্ক বিতর্ক থাকতে পারে, অন্যদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ বলে আমার ব্যক্তিগতভাবে মত, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে এবং এই জায়গাটা কিন্তু ভালো ফল আজকের দিনে থাকবে। আমি এটা বলবো যে কেনাকাটি শখের কাজ করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা আছে, সেগুলোতে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে ছোটোখাটো বিষয় ঘটনা আপনার মনকে একটু বিচলিত করতে পারে। ক্ষেত্রে জেনারেল প্রেডিকশানে যেগুলো বললাম সেগুলো ছাড়াও দূরের কাজ, বৈদেশিক কাজ, সেলস, মার্কেটিং এগুলো প্রাধান্য পাবে। ব্যবসার মধ্যে অবশ্যই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, অনলাইনের ব্যবসা, যারা কারিগরি কোনো কাজ করছেন এরকম ধরনের ব্যবসা, মুভমেন্ট আছে এরকম ধরনের ব্যবসা প্রাধান্য পাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলি দেখে নিন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কৃষলগ্ন মেষরাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্র, কিন্তু বুধের নক্ষত্র থাকার জন্য, বুধ রাশিতে বকরি থাকার জন্য অহেতুক কিছু বিষয়ে টেনশন, চিন্তাভাবনা, চঞ্চলতা এগুলো বৃদ্ধি হতে পারে। এডুকেশন মোটের ওপর ভালো যাবে, প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, কিন্তু মাথায় রাখবেন যাদের বুধ বকরি আছে, যদি আপনার 30 তারিখের পর থেকে কিছু সমস্যা চলে, বিশেষত প্রেমজনিত বিষয়, সেটা কিন্তু রানিং থাকবে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনে যোগ থাকলেও বকরি বুধের ব্যক্তিদের ক্ষেত্রে এটা কিন্তু খুব স্ট্রং নয়। সন্তানভাব আজকের দিনে শুভ, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে সায়েন্স বিভাগ এবং পিওর কমার্সের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। যে কোনো বিষয়ে যারা ল্যাবের কাজ করছেন, মেডিকেলের কাজ করছেন, অ্যাকাউন্টসের কাজ করছেন, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের ওপর ভালোই যাবে, আর আয় বৃদ্ধি হতে পারে, আর্থিক যোগাযোগ আসবে, কমিউনিকেটিভ ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ধরনের বই খাতা, এডুকেশন রিলেটেড ব্যবসা, এবং আমি এটুকু বলবো যারা কোনো সোশ্যাল মিডিয়া কাজ করছেন, সেলফ প্রফেশন আছেন, এগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। আর আমি এটুকু বলবো ধরপর যারা করবেন একটু ভুলভ্রান্তির শিকার হবেন, আমি জেনারেল প্রেডিকশানে বলছিলাম, তাও এটা আপনাদের রাশি লগ্নর ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য, কারণ আপনাদের রাশিতেই বুধ অবস্থান করছে, এটা মাথায় রাখা জরুরি। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, বিস্তারিত জানতে আপকামিং ভিডিও দেখে নেবেন। কোনো আত্মীয় স্বজনের হেলথ নিয়ে টুকিটাকি কিছু ইস্যু আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র
কর্মঘরে এবং বুধের নক্ষত্রে শারীরিক পার্টটা গুরুত্ব দেওয়া দরকার, টুকিটাকি হেলথ ইস্যু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কর্মক্ষেত্রে কাজে মনোসংযোগ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ডিসিশন আজকের দিনে নিতে পারেন। পাবলিক সেক্টরে যারা আছেন, কল সেন্টারে যারা কাজ করছেন, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা অগ্রাধিকার পাবেন, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, তাদের ক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বাড়বে বলে মনে হয়। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল। জুনের মাসিক রাশিফলের বিষয়ে আমি ডিটেল আপডেট দিয়েছি, আপনারা দেখে নেবেন। নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন। অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো হবে। খাদ্যদ্রব্য, বস্ত্র, মেডিসিন এগুলোর ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। তবে হাতের খরচ একটু সামান্য কিছু বিষয় ঊর্ধ্বগামী থাকবে এবং খরচের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার জায়গাটা একটু দুর্বল। তো আমি এটা বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খালি টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু দেখে নেবেন, বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখে নেবেন। হেলথের ক্ষেত্রে কোমরে ব্যথা বেদনা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিন্তু আজকের দিনে কিছুটা বহাল থাকতে পারে। দাম্পত্য সুখ থাকছে, দূরের সম্বন্ধগুলো আসতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। তবে ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি বেশি থাকার জন্য, বুধচন্দ্র যোগ থাকার জন্য সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে কিন্তু কাজ করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান, সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির নবমভাবে, এবং নবমভাবে চন্দ্র বুধের নক্ষত্রে প্রাপ্তিযোগ আছে। আয়ভাব শুভ, কিছু শখ ইচ্ছা পূর্ণ হতে পারে, ইম্পর্টেন্ট কিছু খরচ হতে পারে, মেডিকেল এক্সপেন্স আজকের দিনে হতে পারে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আজকের দিনে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক প্রবণতা থাকতে পারে। দাম্পত্য সুখ থাকছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শনিমঙ্গল যোগ চলছে, তাই ভাবনা চিন্তা করে আপনাকে আজকের দিন এবং আপকামিং সময়গুলো এগোতে হবে। কর্মক্ষেত্রে সায়েন্স বিভাগ ভালো যাবে, মার্কেটিং এজেন্টে যারা ভালো যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, অনলাইনে কাজকর্মগুলো ভালো যাবে, বৈদেশিক ক্রিয়াকর্মে সফলতা লাভের যোগ আছে। ব্যবসার মধ্যেও আমি একই কথা বলবো, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে, সেলফ প্রফেশনগুলো ভালো যাবে, যারা কিছু ফেরি করছেন এই ধরনের জিনিসপত্র ভালো যাবে, পূজা অর্চনার কাজ এবং যারা টিউশনি এডুকেশন রিলেটেড কাজ করছেন ভালো যাবে। ঘুমে একটু সমস্যা থাকতে পারে, স্কিন অ্যালার্জিটিক সমস্যা থাকতে পারে, ছোটোখাটো বিষয় একটু আপনি ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, এই কয়েকটা সমস্যা আজকের দিনে আপনাদের রাশিলগ্নের উপর থাকবে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরিবারের সঙ্গে একটু মতামত নিয়ে নিন, ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প আশা করতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান, সেটা অবশ্যই রাশি সাপেক্ষে রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র অষ্টমভাবে, এবং অষ্টমভাবে চন্দ্র একটু মনক্ষুণ্ণতা দেয়। বুধের নক্ষত্র থাকার জন্য চিন্তা ভাবনা মনের ভেতর কিছুটা অস্থিরতা থাকতে পারে, কিন্তু বুধ আপনাদের আয়ের অধিপতি, প্রাপ্তির অধিপতি, আর্থিক জায়গাটা শুভ, আয় বৃদ্ধি হতে পারে, কেনাকাটি সব পূর্ণের কাজ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার, কথায় আবেগ অনুভূতিপ্রবণ বিষয়গুলো, তর্ক বিতর্ক বিষয়গুলো এইগুলো কিন্তু থাকবে, যেটা আপনার কাছের মানুষের সঙ্গে কিছু বিষয়ে বিতর্কে জড়িয়ে দিতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, ক্যালকুলেশনে ভুলভ্রান্তি হতে পারে, কর্মক্ষেত্রে ট্রান্সফার বা ইত্যাদি কিছু বিষয় আসতে পারে, ক্লায়েন্ট মিট করতে পারেন। কমার্শিয়াল ফিল্ড সেলসে যারা আছেন তারা ভালো ফল পাবেন, এছাড়া এডুকেশন রিলেটেড কাজ, সায়েন্স রিলেটেড কাজ এগুলো কিন্তু ভালো যাবে, এবং যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি এটুকু বলবো, বৈদেশিক ব্যবসা এবং যৌথ ব্যবসায় কিছুটা দুর্বলতা থাকবে, এটা বাদ দিলে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি এবং জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছি সেগুলোর মধ্যেও স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, চন্দ্র বুধের কানেকশান এবং বুধ বর্তমানে সূর্যের সঙ্গে যুক্ত, সূর্য বুধের কম্বিনেশানটা আপনারা জানেন বুধাদিত্য যোগ। তো এই বুধাদিত্য যোগ আপনাকে কিন্তু যদি জন্মছকে থাকে তাহলে কিন্তু আজকের দিনে কিছু প্রাপ্তি, কিছু সঠিক সিদ্ধান্তে কিছু আপনার কাজ হাসিল হয়ে যায় এগুলো হবে, নচেত কিন্তু ছোটোখাটো বিষয় একটু আপনাকে বুধাদিত্য যোগ অল্পেতে একটু প্রাধান্যিত করে দেওয়া, বুধ যেহেতু বকরি হয়ে আছে তো এই বিষয়গুলো একটু করতে পারে, এটা মাথায় রাখবেন, যাদের যোগ নেই তাদের কথা বলছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলি দেখে নিন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। জুনের মাসিক রাশিফলটা দেয়াই আছে, দেখে নেবেন। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রবুধের কম্বিনেশান একটু দ্বিধাগ্রস্ত ভাব, চঞ্চলতা এগুলো কিন্তু থাকবে, তবে আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা শখ পূরণ হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে, পড়াশোনা কেন্দ্রিক যে কোনো বিষয়ে কোনো কাজ করতে পারেন, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন, লোন পাওয়া বা টাকা কারোর থেকে উদ্ধার করা এগুলো ক্ষেত্রে করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আজকের হরোস্কোপে আছে। বিদ্যাভাবের ক্ষেত্রে আমি এটুকু বলবো, যারা চাকরিমুখী পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। চন্দ্রবুধের যোগ থাকার জন্য ফিকিল মাইনাস থাকবে, তাই কোনো জিনিস চয়ন করার বিষয়ে, কোনো জিনিস কেনার বিষয়ে আপনাকে কিন্তু একটু মেপে ঝুপে সিদ্ধান্ত আজকের দিনে নিতে হবে, কিছু ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভুলভ্রান্তি আপনি কিন্তু ঘটিয়ে ফেলতে পারেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যাবে, এডুকেশন রিলেটেড কাজ, পূজা অর্চনা রিলেটেড কাজ, কমার্শিয়াল ক্ষেত্রে কাজ, সেলফ প্রফেশন এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে।
আর ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর চাঙ্গাই থাকছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ওভারঅল বৃদ্ধিযোগী আছে হরোস্কোপে, আয় বৃদ্ধি হতে পারে। রেগুলার ব্যবসার ক্ষেত্রে মোটের উপর স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনার ইনভেস্ট রিইনভেস্ট এগুলো করার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনো অসুবিধা নেই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা দরকার। হাতের খরচ কিছুটা ইম্পর্টেন্ট কাজে হলেও হতে পারে, এটা মাথায় রাখা দরকার। এবং বুধ চন্দ্রের কম্বিনেশান এবং সপ্তমের কম্বিনেশান কোনো বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক বাড়াবেন না। আমি যেটা জেনারেল প্রেডিকশানে বললাম সেটা কিন্তু আপনাদের রাশিলগ্ন ক্ষেত্রে বেশি প্রযোজ্য, তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু বাড়বে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও দেখে নেবেন। দাম্পত্য সুখ থাকছে, প্রেম প্রীতি সম্পর্ক ওভারঅল ঠিকঠাক বলতে পারি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলারাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং বুধের কানেকশন থাকছে। প্রথমত বলবো খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হবে, বৈদেশিক কাজে সফলতা ভালো হবে। ক্রীড়া জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য সুখ ঠিকঠাক থাকবে, তবে সেকেন্ড ম্যারেজের কিছু আলাপ আলোচনার যোগ আজকের দিনে আসতে পারে, কিন্তু সেটা ভাবনা চিন্তা করে এগোতে হবে যেহেতু শনিমঙ্গল যোগ চলছে। কর্মক্ষেত্রে শনিমঙ্গল যোগ চলছে, আপনারা জানেন এ বিষয়ে ভিডিও আপডেটস এবং আপনাদের গতদিনে মাসিক রাশিফলও দিয়েছি। তো আমি এটুকু বলতে পারি যেহেতু শনিমঙ্গল যোগটা চলছে, তো কর্মক্ষেত্রে আজকের দিনে জব ট্রান্সফারের যোগ বা কিছু চাকরির কোনো ইন্টারভিউ ইত্যাদির যোগ আছে, একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আদারওয়াইজ আজকের দিনটা সব ক্ষেত্রে ভালো। এবং যদি বুধ বকরি থাকে সেক্ষেত্রে একমাত্র যৌথ কাজ একটু সমস্যা হতে পারে। ওভারটাইম করলেও তার কিছু প্রাপ্তি আজকের পেয়ে যাবেন। দূরে যারা কাজ করছেন, দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক, যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ অপরচুনিটি আসতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কম্পিটিশান থাকবে কিন্তু লাভ হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কোনো পাইকারি ব্যবসা, এডুকেশান রিলেটেড ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। এডুকেশানের ক্ষেত্রে গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো। এডুকেশানের ক্ষেত্রে যারা দূরে কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। হাঁটুর ব্যথা বেদনা, স্কিনের সমস্যা, কিছুটা ক্যালকুলেশনের সমস্যা, কিছু জিনিস মনে পড়ছে না, এই ধরনের সমস্যা আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে একটু বেশি থাকতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। শিক্ষলগ্ন বৃষ্টি রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমী আছে এবং এখানে বুধের কানেকশানে আছে। ছোটোখাটো বিষয় একটু আপনার সেন্সিটিভ মাইন্ড থাকবে, তর্ক বিতর্ক একটু আধটু বাড়ালে বাড়তে পারে। প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ কাটবে, কিছু বিষয়ে কিছু মতের অমিল হতে পারে পার্টনারের সঙ্গে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা শুভ। সেকেন্ড ম্যারেজের কিছু যোগ আজকের দিনে আসতেই পারে এবং বিবাহ সম্বন্ধের জায়গাটা আজকের দিনে স্ট্রং বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এর বাইরে আমি এটুকু বলবো আজকের দিনে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, ফাটকায় কিছু লাভ হতে পারে। সন্তান স্থান আজকের দিনে শুভ। সন্তান যাদের আছে তাদের কিছুটা চঞ্চলতা একটু বাড়তে পারে, সেন্সিটিভনেস একটু বাড়তে পারে সন্তানের ক্ষেত্রে, মাথায় রাখবেন। হজম রিলেটেড সমস্যা যদি থাকে সেই বিষয়ে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে দিনটা ভালো থাকবে, পারফরমেন্স ভালো হবে, ক্লায়েন্ট মিট আপ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার যে রেগুলার ডে ওয়ার্ক আছে তার মধ্যে স্বাচ্ছন্দ্য পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষত যেসব কাজগুলো আপনার হিসাব নিকাশ আছে, যেসব কাজগুলো কোনো ধরনের ডেটা এন্ট্রি আছে সেইগুলো ভালো যাবে এবং যেখানে মুভমেন্ট আছে সেগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্ট্রং কাটবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশানে যে ব্যবসাগুলো বলেছি সেগুলোই প্রযোজ্য, তার মধ্যে সেলফ প্রফেশন, অভিনয় জগৎ, আর্টিস্টিক কাজ, সেলফ কোনো ধরনের আপনার প্রেস মিডিয়ার ইত্যাদি কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলোতে সফলতা আসতে পারে, এগুলো তো ভালো সফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আদারওয়াইজ মঙ্গল যে শনিমঙ্গল যোগ চলছে সেই ভিডিওটা দেখবেন, মাসিক রাশিফল জুনের অবশ্যই দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আজকে চন্দ্রের যেটা অবস্থান সেটা রাশি সাপেক্ষে রাশির কিন্তু চতুর্থে, এবং চতুর্থে চন্দ্র এবং বুধের কম্বিনেশান এবং চন্দ্র বুধের কম্বিনেশান আপনার মনকে একটু চঞ্চল তো রাখবেই। বুধের কম্বিনেশান আপনাকে কর্মঠ ভাবের মধ্যে নিয়ে যাবে, ঘরে বাইরে পেন্ডিং কাজগুলো করতে পারেন, বৈদেশিক কাজগুলো করতে পারেন, দূরের কাজগুলো আজকের দিনে কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। কিছু সেল করার ক্ষেত্রে ভালো, এছাড়া বাড়ি যারা খুঁজছেন, যে কোনো বিষয়ে যারা ভাড়া বাড়ি বা কোনো ল্যান্ড প্রপার্টি খুঁজছেন এদের ক্ষেত্রে ভালো। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কিছু বিষয়ে মতের অমিল হবে, স্পেশালি দুটো ক্ষেত্রে, যাদের চন্দ্রবুধের যোগ আছে বা যাদের বুধ বক্রি আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা রেগুলার পড়াশোনা স্কুল এডুকেশনের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, জব চেঞ্জ ইত্যাদি কিছু করতে পারেন এবং কর্মক্ষেত্রে রেগুলার যে ডেওয়ার্ক সেগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে একটা কথা বলে দিই, নতুন বন্ধু যারা দেখছেন, বুধ যদি বকরি থাকে আর আগামী গত 30 তারিখ থেকে যদি আপনার সমস্যা তৈরি হয় সেই জায়গাটা একটু কন্টিনিউ করবে, আদারওয়াইজ ভালো। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কম্পিটিশান থাকবে, কিন্তু ছোটো গাড়ির ব্যবসা, গতদিন যে ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, বই খাতার ব্যবসা, অনলাইনের ব্যবসা,
মেডিসিন রিলেটেড ব্যবসা, সেলফ প্রফেশন এগুলো কিন্তু অগ্রাধিকার পাচ্ছে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা এগুলো একটু বেশি থাকবে, এটার উপর একটু আপনাকে সতর্ক থাকতে হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। আর আমি এটুকু বলতে পারি, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, শনি মঙ্গল যোগ চলছে এটা মাথায় রেখেই বলছি, স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য সুখ আজকের দিনে একটু অ্যাভারেজ থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি স্পেশালি আপনার চন্দ্রবুধের কানেকশন থাকে। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের যোগ এলে সাবধানী পদক্ষেপে এগোতে হবে, কারণ মঙ্গল অষ্টমে মাঙ্গলিক দোষ করছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা কমিউনিকেশনের ঘরে, যোগাযোগ আজকের দিনে থাকবে, সন্তান ভাব শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক থাকবে, তবে নতুন প্রেমের যোগাযোগ আছে কিন্তু গ্রহণ যোগ চলছে, মাথায় রাখবেন অন্তত মাসের প্রথম পক্ষটায় প্রেম প্রীতি সম্পর্কের বিষয়ে ভাবনা চিন্তা করে এগোবেন। এডুকেশন মোটর উপর ভালো যাবে, অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, আউটওয়ার্কসের সফলতা আজকের দিনে আছে। কর্মক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ, এবং সেলস কর্মী, মেডিকেল কর্মী, যারা যে কোনো ধরনের সংযোগের কাজ করছেন, কোম্পানির ফ্রন্ট ডোরে আছেন, এরা কিছু বিষয়ে অগ্রাধিকার আজকের দিনে পাচ্ছেন। দূরযাত্রা, ভ্রমণ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশনের সফলতা আছে, অনলাইন কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এই বিষয়ে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। কিছু সেল করতে হলে, কারোর সঙ্গে কোনো ডিল করতে হলে, আলাপ আলোচনা মিটিং করতে হলে, এগুলোতেও আজকের দিনে কিন্তু ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। ব্যবসার মধ্যে শনি মঙ্গল যোগ চলছে, চন্দ্রের কানেকশান, থার্ড হাউসের কানেকশান, বৈদেশিক বাণিজ্য ভালো যাবে, প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অভিনয় জগৎ, আর্টিস্টিক কাজ, মেডিসিন রিলেটেড কাজ এগুলো কিন্তু ভালো যাবে। যারা কিছু ফেরি করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। মুদিখানার দোকান, বই খাতার দোকান, কোনো ধরনের কসমেটিক্সের দোকান এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। জল রিলেটেড যারা কাজ করছেন ভালো যাবে, তবে যেহেতু শনিমঙ্গল চলছে কাস্টমারের সঙ্গে মিসবিহেভ করবে না, ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সুখ থাকছে, তবে এটা মাথায় রাখবেন পার্টনার যদি রানিং হেলথ ইস্যু থাকে সে বিষয়ে সতর্ক থাকবেন। আর পেটের গোলমাল, হজমের সমস্যা একটু একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশির সাপেক্ষে দ্বিতীয়, চন্দ্রবুধের যোগ, খাওয়া দাওয়া রুচির বিষয়ে কেয়ারফুল থাকবেন, বাক্য একটু সংযমী ব্যবহার করলে ভালো হয়, সংযম বোধ রেখে ব্যবহার করলে ভালো হয়। লেখালেখির বিষয়ে যারা যুক্ত, টাইপিংয়ের বিষয়ে যারা যুক্ত, গান বাজনার সঙ্গে যারা যুক্ত, মিউজিক রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত, স্পিচ দ্বারা দিচ্ছেন, লেকচারের কোনো কাজ করছেন, ধারাভাষ্যের কোনো কাজ করছেন, নিউজ রিডিংয়ের কাজ করছেন, কল সেন্টারের কাজ করছেন, এরা অগ্রাধিকার আজকের দিনে পাবেন। মনে চঞ্চলতা, অস্থিরতা থাকবে। বাড়ি খোঁজ খবর যারা বাড়ি কেনা বেচার বিষয়ে করছেন, যারা কিছু গাড়ি বা আপনার কোনো গ্যাজেট সেল করতে চাইছেন, কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে মানসিক শান্তির কিছু অভাববোধ থাকতে পারে, এখানে মনে একটু অস্থিরতা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, স্কুল কলেজ এডুকেশন ভাইভা এক্সামগুলো ভালো যাবে, কোনো ইন্টারভিউ থাকলে সেটাও কিন্তু মোটের ওপর স্বাভাবিক কাটবে বলে মনে হয়। কর্মক্ষেত্রে আমি এটুকু বলবো যে শনিমঙ্গল যোগ চলছে, যাদের শনিমঙ্গল যোগ আছে খাটাখাটুনি একটু বেশি হচ্ছে বলে মনে হবে, আদারওয়াইজ যে প্রফেশনগুলো আমি বললাম স্টার্টিংয়ে বা এখন বললাম সেগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসার মধ্যে এডুকেশন রিলেটেড ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, সেলফ প্রফেশন, কুটির শিল্প, কোনো বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো কাজ, মেডিকেল প্রফেশন, যে কোনো ধরনের ল্যাবের কোনো কাজ করছেন, মেডিকেল ইকুইপমেন্টস বানাচ্ছেন, ওষুধপত্রের কাজ করছেন, ওষুধের দোকান বা ইত্যাদি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে কোনো সিদ্ধান্ত একটু ঠান্ডা মাথায় নেবেন, রাগজেদ করবেন না, সেটা আপনার পক্ষে ভালো হবে, কারণ বুধ এবং সূর্য এবং রাহু ফোর্থ হাউস আপনার মনের ঘরে অবস্থান করছে। মামলা মোকদ্দমা শুনানির ডেট থাকলে আজকের দিনে একটু প্রত্যক্ষ তদারকি করবেন, সেই জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন। আর দাম্পত্য সুখ আজকের দিনে স্টেবল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে এবং বুধের কানেকশান বুধ রাশির চতুর্থে, চঞ্চলতা একটু অস্থিরতা এগুলো তো মনের ভেতর থাকবেই, তাই সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মেপে ঝুপে নেবেন, হটকারি সিদ্ধান্ত করলে ভুলভ্রান্তি হতে পারে, হিসাব নিকাশের বিষয়ে বিশেষত কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক একটু এড়িয়ে চলুন, দাম্পত্য সুখের ক্ষেত্রেও মান অভিমান তর্ক বিতর্ক এই জায়গাটা বাড়ালে কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ভালো যাবে, অনলাইনে মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বৈদেশিক কাজকর্মে সফলতা লাভের যোগ আছে, কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারে, সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো বাড়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সেলসে যারা আছেন, যে কোনো বিষয়ে কমার্শিয়াল ফিল্ডে যারা কাজ করছেন, সাহিত্য চর্চা যারা করছেন, যারা কোনো ধরনের লেখালেখির কাজ করছেন, আর্টিস্টিক কাজ করছেন, সফটওয়্যারে কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের কথা যদি বলি, স্পেশালি জল, জলীয় প্রোডাক্ট আন্ডারে কোনো চাকরিও হতে পারে, সেই ব্যবসা বা চাকরি জায়গাটা ভালো যাবে। নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যাবে, ফিল্ম মিডিয়া সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, অনলাইনের কিছু কাজ
কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া আমি এটুকু বলবো কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেই বিষয়ে কিন্তু করতে পারেন, আলাপ আলোচনা মিটিং এগুলো কিন্তু করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলি দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী দিনে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, অবশ্যই সেটা আপনাদের জন্য প্রযোজ্য। নমস্কার।